আমাদের এই প্রোগ্রামটি 12টায় শুরু হওয়ার কথা, সেটা আমরা সেই 21 সাল থেকে কিন্তু কর্মপরিকল্পনা এবং আসব করলাম যে ওখানে স্মার্ট আমরা পিছিয়ে থাকতে চাই না। রংপুর এক সময় এই মোড়গুলো তো আমরা যদি এটা সফল করতে পারি, ধরনের প্ল্যান নেই, সবার পরামর্শ নিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি। রংপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিশেষ করে আমাদের রংপুর মেট্রোপলিটন পুলিশের যে অনুপ্রেরণা এই বিষয়গুলোতে, সেগুলোকে আমরা আমলে নিয়েই প্রাথমিক স্টেজে আমরা আজকে প্রথম এটাকে আনুষ্ঠানিকভাবে এই ডিজিটাল ট্রাফিক সিস্টেমটাকে উদ্বোধন করলাম। এটাকে আরও আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমরা স্টেপ বাই স্টেপ এগুলো আমাদের এই প্রোগ্রামটি 12টায় শুরু হওয়ার কথা, সেটা আমরা সেই 21 সাল থেকে কিন্তু কর্মপরিকল্পনা এবং আসব করলাম যে ওখানে স্মার্ট আমরা পিছিয়ে থাকতে চাই না। রংপুর এক সময় এই মোড়গুলো তো আমরা যদি এটা সফল করতে পারি, ধরনের প্ল্যান নেই, সবার পরামর্শ নিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি। রংপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিশেষ করে আমাদের রংপুর মেট্রোপলিটন পুলিশের যে অনুপ্রেরণা এই বিষয়গুলোতে, সেগুলোকে আমরা আমলে নিয়েই প্রাথমিক স্টেজে আমরা আজকে প্রথম এটাকে আনুষ্ঠানিকভাবে এই ডিজিটাল ট্রাফিক সিস্টেমটাকে উদ্বোধন করলাম। এটাকে আরও আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমরা স্টেপ বাই স্টেপ এগুলোকে আমরা স্থাপন করব। আমাদের এই প্রোগ্রামটি 12টায় শুরু হওয়ার কথা, সেটা আমরা সেই 21 সাল থেকে কিন্তু কর্মপরিকল্পনা এবং আসব করলাম যে ওখানে স্মার্ট আমরা পিছিয়ে থাকতে চাই না। রংপুর এক সময় এই মোড়গুলো তো আমরা যদি এটা সফল করতে পারি, ধরনের প্ল্যান নেই, সবার পরামর্শ নিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি। রংপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিশেষ করে আমাদের রংপুর মেট্রোপলিটন পুলিশের যে অনুপ্রেরণা এই বিষয়গুলোতে, সেগুলোকে আমরা আমলে নিয়েই প্রাথমিক স্টেজে আমরা আজকে প্রথম এটাকে আনুষ্ঠানিকভাবে এই ডিজিটাল ট্রাফিক সিস্টেমটাকে উদ্বোধন করলাম। এটাকে আরও আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমরা স্টেপ বাই স্টেপ এগুলোকে আমরা স্থাপন করব।